আমরা কিন্তু পিএম কিষেন সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আপনি যদি পিএম কিষেনে আবেদন করে থাকেন এবং আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তো আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে? এক কথায় আপনাদের সমস্ত কিছু ভেরিফাই রয়েছে, আধার কার্ড নম্বর ভেরিফাই রয়েছে, আপনাদের অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই রয়েছে, এক কথা সমস্ত কিছু আপনাদের ভেরিফাই রয়েছে, তা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে তা দেখে নেব আজকের ভিডিওতে। এর পাশাপাশি আপনাদের যদি আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিফাই লেখাটাই চলে আসে, অর্থাৎ আধার কার্ড আপনাদের ভেরিফাই হয়নি, তো সেক্ষেত্রে আপনি কীভাবে আধার কার্ডটি ভেরিফাই করবেন? তো এক কথায় সমস্ত ডিটেলস আমরা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার সাথে এখন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজ দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশিং অলকে রাখুন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন পিএম কিষেন ডট গভ ডট ইন লিখে, তাহলে আপনি কিন্তু পিএম কিষেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাদের কিছু অপশান রয়েছে, আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের গ্রামে কিংবা আপনাদের পাড়ায় কারা কারা পিএম কিষেন টাকা পাবে এবং কারা কারা পাবে না। আপনি যদিও রেজিস্ট্রেশন করে রেখেছেন কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনি টাকা পাবেন না যদি এই লিস্টে আপনাদের নাম থাকে। তো প্রথমে আপনি দেখে নেবেন যে আপনাদের লিস্টের মধ্যে নাম রয়েছে কি না, যদি লিস্টে আপনার নাম থাকে তো কী কারণে আপনাদের রিজেক্ট করা হয়েছে সেটিও আপনি দেখতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনি ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করতে এরকম চলে আসবে, এখানে আপনি আপনার স্টেট কী রয়েছে সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এরপর ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন, তারপর রয়েছে আপনাদের ব্লক, এখানে আপনাদের ব্লক কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, তারপর রয়েছে গ্রামের নাম, এখানে আপনাদের গ্রামের নাম কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনি দেখতে পাবেন আপনার গ্রামের নাম চলে যাচ্ছে, তো অশোকবাড়ি প্রথম খণ্ড এটা আমরা সিলেক্ট করলাম, এরপর আমরা শোতে ক্লিক করে দিলাম। শোতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু তার ডিটেলস চলে আসছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে মোট কিন্তু 366 জন আবেদন করেছে কৃষক, যার মধ্যে 136 জন কিন্তু টাকা পেয়েছে, এবং এই মাসে কিন্তু অর্থাৎ দ্বিতীয় কিস্তি বলা যেতে পারে আমাদের রাজ্যে, কিংবা অনেকের প্রথম কিস্তি কিংবা কারোর তৃতীয় কিস্তি, সেই টাকা কিন্তু এসেছে মাত্র দুইজনের, এবং রিসিভ নো পেমেন্ট 228 জন কিন্তু টাকা পায়নি। তো আপনি কী করবেন, এখানে যে ফার্মার রেজিস্ট্রেশন যে রয়েছে কিংবা নিচে যে রয়েছে আপনাদের রিসিভ অল পেমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত ডিটেলস, এখানে আপনি দেখতে পাবেন কারা টাকা পেয়েছে। তো ক্লিক ফর মোর ডিটেলস আপনি দেখে সমস্ত কিছু দেখতে পারবেন। তো রিসিভ অল পেমেন্টস আপনি দেখতেই পাচ্ছেন যে কতজন ফার্মার টাকা পেয়েছে, তো এখানে পাশে রয়েছে আপনি কত কিস্তি করে পেয়েছে। ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করলে আপনি সমস্ত ডিটেলস একবার দেখে নিতে পারবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে পেমেন্ট কবে পেয়েছে 15/5/2021। তো ইতিমধ্যেই অর্থাৎ এই মাসে কিন্তু এই ব্যক্তি এখনও পর্যন্ত টাকা পায়নি, তার এফপিও জেনারেট রয়েছে। তো এরপর আপনি যখন এখানে দেখে নিতে পারছেন যে রিসিভ এখানে যে রয়েছে পার্টিসিপেন্ট পেমেন্ট, এখানে আপনি যখন ক্লিক করে দেবেন পরের অপশানে, এখানে শুধুমাত্র কিন্তু দুইজন কৃষক টাকা পেয়েছে, একজন রয়েছে আবাহার মিয়া, তো এই ব্যক্তি কিন্তু আমি নিজে আবেদন করেছিলাম, এবং এই ব্যক্তির কী হয়েছে তো আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করে আপনাদের সমস্যাটি অর্থাৎ ক্লিয়ার হবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তির কিন্তু এখন টাকা চলে যাচ্ছে 9/8 অর্থাৎ আগস্টের 9 তারিখে, এবং এই অ্যাকাউন্ট নাম্বারে। তো এই ব্যক্তির কী হয়েছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু অনেক আগে আবেদন করেছিল, তো এটা আমি নিজে আবেদন করে দিয়েছিলাম, আবেদন কিন্তু রয়েছে রেজিস্ট্রেশন ডেট 13/2/2021, এবং এটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে 14/5/2021, এবং এই ব্যক্তির কিন্তু 4 মাস ধরে কোনো রকম টাকা আসেনি অ্যাকাউন্টে। তার কারণ কি, তার প্রথমে চলে আসছিল যে আধার নাম্বার ভেরিফাই হয়নি, তো এরপর তিনি আধার কার্ড নাম্বার আমি তার ভেরিফাই করে দিয়েছি, তো আধার কার্ড নাম্বার ভেরিফাই চলে আসছে। এরপর অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস, এখানে স্ট্যাটাস এটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, তো এখানে কোনোভাবে স্ট্যাটাস আসেনি। তারপর 2 মাস পর কিন্তু এখানে চলে যাচ্ছিলো যে অর্থাৎ এখানে অ্যাকসেপ্ট হয়নি, শুধুমাত্র ব্যাঙ্ক স্ট্যাটাস চলে যাচ্ছে যে নট রেসপন্স কিংবা কিছু একটা অপশান লেখা চলে আসছে, যেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তারপর 3 মাস কিংবা 4 মাস পরে কিন্তু এটা চলে যাচ্ছে যে অ্যাপ্রুভ, তো অ্যাকসেপ্ট দেখতেই পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকসেপ্ট করা হয়েছে এবং পেমেন্ট মোড অ্যাকাউন্ট। তো এরপর কিন্তু এই ব্যক্তির এই মাসে কিন্তু টাকা চলে যাচ্ছে অগস্টে 9/8/2021। যদি আপনার আধার কার্ড নাম্বার ভেরিফাই না হয়ে থাকে তো আপনি কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনাদের ভেরিফাই থাকে এবং বাকিগুলো আপনাদের অ্যাপ্রুভ থাকে, তো আপনাদের যদি এই কিস্তিতে টাকা না আসে তো পরের কিস্তিতে আপনি অপেক্ষা করবেন, পরের কিস্তিতে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদি তাও না আসে আপনি কী করবেন, আরও এক কিস্তির জন্য ওয়েট করবেন, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বুঝতেই পারছেন যে এই ব্যক্তি কিন্তু প্রায় অর্থাৎ 4 মাস কিংবা 5 মাস পরে কিন্তু টাকা আসছে অ্যাকাউন্টে, অনেক আগে কিন্তু সমস্ত ভেরিফাই হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, তার সত্ত্বেও কিন্তু টাকা কিন্তু আসেনি। তো বুঝতেই পারছেন, তো এভাবে আপনি চেক করে দেখে নেবেন। এরপর আমি আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, এখানে রিসিভ নো পেমেন্ট আপনি দেখতেই পাচ্ছেন যে রিসিভ নো পেমেন্টে আপনি যখন ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতেই পারবেন যে কারা কারা টাকা পাবে না। এখানে এই ব্যক্তি কিন্তু 2 কিস্তির টাকা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, তো 2 কিস্তির টাকা। তো আপনি ক্লিক ফর মোর ডিটেলস আপনি যখনই ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতেই পারবেন যে কেন এই ব্যক্তির টাকা আসবে না অ্যাকাউন্টে, তা আপনি দেখে নিতে পারবেন।
তো এখানে আপনি নিচে চলে আসবেন, দেখতেই পাবেন আধার কার্ড নাম্বার কিন্তু ভেরিফাই রয়েছে। এরপর ব্যাংক স্ট্যাটাসে রয়েছে সেটি কিন্তু, অর্থাৎ ফাঁকা রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে এক কথা, যেটা কিন্তু আমি আপনাদের যেটা বললাম যে আগে আবহার মিয়া, তো সেই ব্যক্তি কিন্তু হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা ছিল। যদি আপনি এরকম ব্ল্যাঙ্ক থাকে তো আপনি কী করবেন, অপেক্ষা করুন, অটোমেটিক আপনাদের এগুলো কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কিংবা আপনি নিকটবর্তী আপনাদের কৃষি দপ্তর অফিস যে রয়েছে সেখানে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট নম্বর, তারপরে ইপিএসটিকে আপনি প্রিন্ট আউট করবেন, এরপর আপনাদের যে আধার কার্ড নাম্বার, তারপর জমির কাগজের জেরক্স ইত্যাদি আপনি জেরক্সকে জমা করে দেবেন, তারা ভেরিফাই করে দেবে, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আপনি সোর্স চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ অ্যাকসেপ্ট, তারপর আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে পরবর্তী কিস্তিতে। তো বুঝতেই পেরেছেন যে আপনাদের যদি টাকা না আসে তো আপনাদের কী করতে হবে, অপেক্ষা করতে হবে। এর পাশে আমি আপনাদের আরেকটি স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি। এই ব্যক্তির কিন্তু এখানে চলে আসছে যে আধার নাম্বার ইজ নট ভেরিফাই, আপনি দেখতেই পাচ্ছেন যে আধার নাম্বার ইজ নট ভেরিফাই, তো সেহেতু অবশ্যই আপনার আধার কার্ড নাম্বার ভেরিফাই করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আসবে না। তো এখন প্রশ্ন হলো যে আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিফাই কেন শো করছি। তো আপনি যখন এখানে আবেদন করেছেন ফার্মার নেম, তো এই ফার্মার নেমে যে নামের বানানটি রয়েছে এবং আপনাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নামের বানান এবং এখানে ফার্মার নেমের বানান যে রয়েছে এক কথায় স্পেলিং, সেখানে আপনাদের মিস্টেক হয়েছে, ভুল হয়েছে এক কথায়, কোথাও আপনি স্পেস দিয়ে ফেলেছেন, কিংবা কোনো জায়গায় আপনাদের ওর জায়গায় এ বসেছে, কিংবা আপনাদের অর্থাৎ ওয়াইয়ের জায়গায় ও বসেছে, এক কথা কোনো আপনি ভুল করেছেন, তো আপনি মিলিয়ে নিন একবার আধার কার্ড এবং আপনার নামের বানানটি, একটু হলে আপনি ভুল হয়েছে, যার জন্য কিন্তু আপনাদের এখানে আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিফাই চলে আসছে। তো অবশ্যই আপনি ভেরিফাই করতে হবে, অর্থাৎ এখানে আপনার নামটি যে রয়েছে নামের বানানটি এটাকে আপডেট করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার ভেরিফাই না হলে তার বাকি যে থাকলো রয়েছে অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ব্যাঙ্ক স্ট্যাটাস, এটা কিন্তু আপনি আসবে না, পেমেন্ট মোড আসবে না, এরপর আপনাদের অ্যাকাউন্ট রাখুন আসবে না। তো অবশ্যই আপনার আধার কার্ড নাম্বার ভেরিফাই করতে হবে, তারপরে টাকা কিন্তু চলে আসবে। কিংবা আপনি গুগলে থেকে অর্থাৎ পিএম কিষাণ যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন, অ্যাপসটিকে আপনি ওপেন করবেন, ওপেন করতে আপনাদের সামনে চলে আসবে এডিট আধার ডিটেলস, এই এডিট আধার ডিটেলসে আপনি ক্লিক করবেন। এডিট আধার ডিটেলস ক্লিক করার পর আপনি কী করবেন, আপনাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করতে আপনাদের সামনে আপনার ওল্ড নেম যে রয়েছে পুরাতন নাম সেই নামটা কিন্তু শো করবে। এরপর আপনি কী করবেন, নিউ নেমের জায়গায় আপনাদের যে সঠিক নামের বানানটি রয়েছে আপনাদের আধার কার্ডে সেটি দেখে দেখে আপনি বসিয়ে দেবেন। তো সঠিক নামের বানানটি আপনি কোনো ভুল করবেন না, আপনি ক্যাপিটালে ব্যবহার করবেন, বসে ধরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতে আপনাদের আধার কার্ডের সঙ্গে অর্থাৎ এখন আধার কার্ডের নামে বান্ডি রয়েছে সেটি আপনাদের আপডেট হয়ে যাবে। তো এরপর আপনি 4-5 ঘন্টা পরে চেক করবেন, দেখতে পারবেন যে আপনাদের আধার কার্ড নাম্বার ইজ নট ভেরিফাই, এটা কিন্তু আধার কার্ড নাম্বার ইজ ভেরিফাই হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের আধার কার্ড ভেরিফাই হয়েছে, এরপর আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো বুঝতেই পারছেন আপনি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কিংবা আপনি এখানে চলে আসবেন, আসার পর আপনি দেখতেই পারবেন যে এখানে আপনার হেল্পলাইন নাম্বার রয়েছে কিছু, তো আমি আপনি দেখিয়ে দিচ্ছি। তো আপনি দেখছেন টোল ফ্রি নাম্বার রয়েছে, আপনি চাইলে কিন্তু টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন এবং পরবর্তী কিস্তিটা কবে আসবে আপনাদের অ্যাকাউন্টে, তো পরবর্তী কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে, আপনি দেখতেই পারবেন যে কিন্তু ডেটগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। তো পরবর্তী কিস্তিটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, তো আপনি কিন্তু এভাবে চেক করে দেখতে পারবেন। কিংবা আপনি বেনিফিসিয়ারি স্ট্যাটাস যে রয়েছেন আপনি আসার পর দেখতেই পাচ্ছেন যে বেনিফিসিয়ারি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন, করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি ডেটাতে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে কি না। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন, আর পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন।